ভারতের মণিপুরে ভূমিধসে মৃত্যু 81 জন, ধ্বংস স্তূপে আটকা এখনও 55 জন। ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মোট 81 জনের মৃত্যু হয়েছে, ধ্বংসস্তূপে আটকা রয়েছেন আরও 55 জন। এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এখনও চলছে উদ্ধার কাজ, এটিকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বাজে ঘটনা বলে অভিহিত করেন উদ্ধার কাজ সরজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী। নিহত 81 জনের মধ্যে 18 জন সেনা সদস্য রয়েছেন, প্রায় 55 জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনা সদস্যদেরকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের লাশ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও 15 জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ রয়েছেন স্থানীয় 29 জন বাসিন্দাও, তাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে। টানা বর্ষণে গত বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস নামে, সেখানেই আর্মির ক্যাম্প ছিল। অন্যদিকে গাড়ির চাপে বাড়ানো হলো টুল প্লাজার কাউন্টার। পদ্মা সেতু সংযোগের এক্সপ্রেসওয়ে সড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল টুল প্লাজা শুরু হয়েছে টুল আদায়। তবে প্রথমে টুল আদায়ের কাউন্টার সংখ্যা কম থাকায় যানজটে পড়েন গাড়ি যাত্রী এবং চালকেরা। এ পর্যন্ত টুল আদায়কারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বাড়ানো হয় টুল আদায়কারী কাউন্টার। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা মাওয়া ঢাকা এক্সপ্রেসওয়েতে টুল আদায় শুরুর প্রথম দিনই শুক্রবার সকাল থেকে মহাসড়কের ফরিদপুর ভাঙ্গার বগাইল টুল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। মোট 10টি টুল প্লাজার মধ্যে চালু রয়েছে 7টি। এর মধ্যে ঢাকাগামী যানবাহন থেকে 2টি বুথের মাধ্যমে টুল নেওয়া হচ্ছে, আর ঢাকা থেকে আসা গাড়ির টুল করা হচ্ছে 5টি বুথে। ভোর থেকেই গাড়ির ব্যাপক চাপ রয়েছে, দুপুর পর্যন্ত প্রায় 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা গেছে পদ্মা সেতুর উদ্বোধন পরবর্তী ভাঙ্গার বগাইল নামক টুল প্লাজায় বাস ট্রাক পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। বগাইল টুল প্লাজায় টুল আদায়ের জন্য মোট 8টি বুথ রয়েছে, কিন্তু চালুর পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত 7টি বুথ চালু রয়েছে। ভাঙ্গার বগাইল টুল প্লাজার ইনচার্জ ফারুক হোসেন বলেন, সেখানে টুল আদায়ের 10টি কাউন্টার রয়েছে। তবে প্রথম দিনে বৃহস্পতিবার রাত 12টার পর পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ফ্লাই ওভারমুখী পয়েন্টে 3টি কাউন্টার দিয়ে এবং বিপরীত দিকে পদ্মা সেতু অভিমুখে সড়কের 1টি কাউন্টার দিয়ে টুল আদায় শুরু করে। যাত্রী এবং চালকেরা জানান, টুল আদায়ের ধীরগতির কারণে সেখানেই রাতের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা তারা টুল প্লাজার সামনে যানজটে আটকে থাকেন। সকাল নাগাদ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টুল আদায়কারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে যানবাহনের চাপের মুখে টুল আদায়ের কাউন্টার সংখ্যা বাড়ানো হয়। গাড়ির চালক এবং যাত্রীরা টুল আদায়ে চরম ধীরগতির অভিযোগ করেন। এভাবে চললে ঈদের আগে পরিস্থিতি আরও নাজুক হবে বলেও তারা আশঙ্কা করছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।